ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবারকাতু। সম্মানিত দিনী বোন প্রশ্ন করেছেন যে ইমান জাররা পরিমাণ, ইমান বলতে কতটুকু ইমান তাকাকে বোঝানো হয়েছে? প্রিয় দিনী বোন, জাররা পরিমাণ ইমান বলতে এতটুকু ইমানকে বোঝানো হয়েছে যার ভিতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, পরকাল হাসর নাসর এটা পরকালের প্রতি তার আকিদাগত বিশ্বাস ছিল, কিন্তু আমলগত তার মধ্যে ওই বিশ্বাস পাওয়া যাইতো না পৃথিবীতে যখন জীবন্ত অবস্থায় এসে ছিল। যেমন ইমান হচ্ছে তিন জিনিসের নাম, একটা হচ্ছে তাসদিক বিল জানান, একরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তর দ্বারা স্বীকার করতে হবে, সরি, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, মুখ দ্বারা স্বীকার করতে হবে, এবং সেটা আমলে বাস্তবায়ন করতে হবে। ওই জিনিসগুলির নাম হচ্ছে ইমান। যদি এর মধ্যে শুধুমাত্র তার আকিদার মধ্যে আছে, বাকি আমলেও নাই, তার একরারেও নাই, এই তো জাররা পরিমাণ ইমান বলতে এই সামান্য পরিমাণ ইমান তার ভিতরে শুধু আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের তসদিকটা আছে, আর কিছু নেই। জাযাকাল্লাহ।